মন্দির, ওই যে কেদার মন্দির দেখা যাচ্ছে, এই যে কেদার মন্দির, সুন্দর করে দেখতে এই কেদার মন্দির, এই যে ভৈরব বাবা পাথর, এই যে কেদার মন্দির, আর এই যে পিছন থেকে চোরাবাইতাল থেকে নেমে এসছে সুন্দর বিউটি, এই যে কেদার পাহাড়, দারুস্লিক বিউটি। কেদারনাথ মন্দিরে দর্শন করার পরে ভৈরব বাবা না আসলে এখানে আসা বৃথা। আমরা নিচে দেখতে পাচ্ছি অতীত কেদারনাথ আসার পথ, এবং এই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে ছাড়বে, এবং আমরা এই যে এখানে দুধগঙ্গা, এটা দুধগঙ্গা আসছে, এই যে কলকলকর দুধগঙ্গা আসছে, এসে সরস্বতীর সঙ্গে মিশছে। সামনে যে নদীটা যাচ্ছে এটা হলো এই যে ওইদিকে দুধগঙ্গা মন্দাকিনীকে মিশছে, এটা সরস্বতী গিয়ে মিশছে, এই যে ভৈরব বাবা, সামনে ভৈরব বাবা। কেদারনাথ দর্শনে এলে ভৈরব বাবা আসতেই হবে, একটু কষ্ট করে, এখান থেকে একদম স্বর্গ মনে হয়, মনে হয় মৃত্যুর আগে আমরা স্বর্গে চলে এসেছি। এখানে বসে সবাই ধ্যান করে, তুমি এসে ধ্যান করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে যেন মুক্তি লাভ হয়। এই যে কেদার অঞ্চলটা, ওই যে কেদার মন্দির, ওই কেদারনাথের জয়, জয় ভৈরব বাবার জয়। সবাই ভালো থেকো, ভৈরব বাবা কেদারনাথ সবাইকে ভালো।